শ্রী ম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ত্রয়োদশ খণ্ড কলিকাতায় ভক্ত মন্দিরে শ্রী রামকৃষ্ণ প্রথম পরিচ্ছেদ অন্তরঙ্গ সঙ্গে বলরাম মন্দিরে বেলা অনেকক্ষণ বাজিয়াছে চৈত্র মাস প্রচন্ড রৌদ্র শ্রীরামকৃষ্ণ দু একটি ভক্ত সঙ্গে বলরামের বৈঠকখানায় বসিয়া আছেন মাস্টারের সহিত কথা কহিতেছেন আজ ছয়ই এপ্রিল সোমবার আঠারোশো পঁচাশি পঁচিশে চৈত্র কৃষ্ণা সপ্তমী ঠাকুর কলিকাতায় ভক্ত মন্দিরে আসিয়াছেন সাঙ্গ পাঙ্গ দিগকে দেখিবেন ও নিমু গোস্বামীর গলিতে দেবেন্দ্রের বাড়িতে যাইবেন সত্য কথা ও শ্রী রামকৃষ্ণ ছোট নরেন বাবুরাম পূর্ণ ঠাকুর ঈশ্বর প্রেমে হইয়া আছেন। অনুক্ষণ ভাবাবিষ্ট বা বহির জগতে মন নাই। কেবল অন্তরঙ্গেরা যতদিন না আপনাদের জানিতে পারেন ততদিন তাহাদের জন্য ব্যাকুল বাপমা যেমন অক্ষম ছেলেদের জন্য ব্যাকুল আর ভাবেন কেমন করে এরা মানুষ হবে অথবা পাখি যেমন শাবকদের লালন পালন করিবার জন্য ব্যাকুল শ্রী রামকৃষ্ণ মাস্টারের প্রতি বলিলেন বলে ফেলেছি তিনটে সময় যাব তাই আসছি কিন্তু ভারী ধূপ মাস্টার বলিলেন আগে হ্যাঁ আপনার বড় কষ্ট হয়েছে ভক্তেরা ঠাকুরকে হাওয়া করিতেছেন শ্রীরামকৃষ্ণ বলিলেন ছোট নরেনের জন্য আর বাবুরামের জন্য এলাম পূর্ণকে কেন আনলে না মাস্টার বলিলেন সভায় আসতে চায় না তার ভয় হয় আপনি পাঁচ জনের সাক্ষাতে সুখ্যাতি করেন পাছে বাড়িতে জানতে পারে পণ্ডিতদের ও সাধুদের শিক্ষা ভিন্ন সাধু সঙ্গ শ্রী রামকৃষ্ণ বলিলেন হ্যাঁ তা বটে যদি বলে ফেলি তো আর বলবো না আচ্ছা পূর্ণকে তুমি ধর্ম শিক্ষা দিচ্ছ এ তো বেশ মাস্টার বলিলেন তাছাড়া বিদ্যাসাগর মহাশয়ের বইয়ের ওই কথাই আছে ঈশ্বরকে দেহ মন প্রাণ দিয়ে ভালোবাসবে এ কথা শেখালে কর্তারা যদি রাগ করেন তো কি করা যায় শ্রী রামকৃষ্ণ বলিলেন ওদের বইয়েতে অনেক কথা আছে বটে কিন্তু যারা বই লিখেছে তারা ধারণা করতে পারে না সাধু সঙ্গ হলে তবে ধারণা হয় ঠিক ঠিক ত্যাগী সাধু যদি উপদেশ দেয় তবেই লোকে সে কথা শুনে শুধু পণ্ডিত যদি বই লিখে বা মুখে উপদেশ দেয় সে কথা তত ধারণা হয় না যার কাছে গুড়ের নাগরী আছে সে যদি রোগীকে বলে গুড় খেও না রোগী তার কথা তত শুনে না আচ্ছা পূর্ণর অবস্থা দেখছো। দেখছ কি হয় মাস্টার বলিলেন কই ভাবের অবস্থা বাহিরে সেরকম দেখতে পাই না একদিন আপনার সেই কথাটি তাকে বলেছিলাম শ্রী রামকৃষ্ণ বলিলেন কি কথাটি মাস্টার বলিলেন সেই যে আপনি বলেছিলেন সামান্য আধার হলে ভাব সম্মরণ করতে পারে না বড় আধার হলে ভিতরে খুব ভাব হয় কিন্তু বাহিরে প্রকাশ থাকে না যেমন বলেছিলেন সায়ের দিঘিতে হাতি নামলে টের পাওয়া যায় না কিন্তু ডোবাতে নামলে তোল হয়ে যায় আর পাড়ের উপর জল শ্রী শ্রীরামকৃষ্ণ বলিলেন বাহিরে ভাব তো হবে না তার আকুর আলাদা আর আর সব লক্ষণ ভালো কি বল মাস্টার বলিলেন চোখ দুটি বেশ উজ্জ্বল যেন ঠেলে বেরিয়ে আসছে শ্রীরামকৃষ্ণ বলিলেন চোখ দুটো শুধু উজ্জ্বল হলে হয় না তবে ঈশ্বরীয় চোখ আলাদা আচ্ছা তাকে জিজ্ঞাসা করেছিলে তারপর অর্থাৎ ঠাকুরের সহিত দেখার পর কিরকম হয়েছে মাস্টার আগে হ্যাঁ কথা হয়েছিল সে চার পাঁচ দিন ধরে বলছে ঈশ্বর চিন্তা করতে গেলে আর তার নাম করতে গেলে চোখ দিয়ে জল রোমাঞ্চ এই সব হয় শ্রী রামকৃষ্ণ বলিলেন তবে আর কি ঠাকুর ও মাস্টার চুপ করিয়া আছেন কি পরে মাস্টার কথা কহিতেছেন বলিতেছেন সে দাঁড়িয়ে আছে শ্রী রামকৃষ্ণ বলিলেন কে মাস্টার বলিলেন পূর্ণ তার বাড়ির দরজার কাছে বোধহয় দাঁড়িয়ে আছে আমরা কেউ গেলে দৌড়ে আসবে এসে আমাদের নমস্কার করে যাবে শ্রী রামকৃষ্ণ বলিলেন আহা আহা ঠাকুর তাকিয়ায় হেলান দিয়া বিশ্রাম করিতেছেন মাস্টারের সঙ্গে একটি দ্বাদশ বর্ষীয় বালক আসিয়াছেন পড়েন নাম ক্ষীরোদ মাস্টার বলিতেছেন এই ছেলেটি বেশ ঈশ্বরের কথায় খুব আনন্দ শ্রী রামকৃষ্ণ সহাস্যে বলিলেন চোখ দুটি যেন হরিণের মতো ছেলেটি ঠাকুরের পায়ে হাত দিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিল ও অতি ভক্তিভাবে ঠাকুরের পদসেবা করিতে লাগিল ঠাকুর ভক্তদের কথা কহিতেছেন শ্রী রামকৃষ্ণ মাস্টারকে বলিলেন রাখাল বাড়িতে আছে তারও শরীর ভালো নয় ফোঁড়া হয়েছে একটি ছেলে বুঝি তার হবে শুনলাম পল্টু ও বিনোদ সম্মুখে বসিয়া আছেন শ্রী রামকৃষ্ণ পল্টুর প্রতি সহাস্যে বলিলেন তুই তোর বাবাকে কি বললি মাস্টারের প্রতি বলিলেন ওর বাবাকে ও নাকি জবাব করেছে এখানে আসবার কথায় পল্টুর প্রতি বলিলেন তুই কি বললি পল্টু বলিলেন বললুম হ্যাঁ আমি তাঁর কাছে যাই এ কি অন্যায় ঠাকুর ও মাস্টারের হাস্য যদি দরকার হয় আরও বেশি বলবো। শ্রী রামকৃষ্ণ সহাস্যে মাস্টারের প্রতি বলিলেন না কি গো অত দূর মাস্টার বলিলেন আগে না অতদূর ভালো নয় ঠাকুরের হাস্য শ্রীরামকৃষ্ণ বিনোদের প্রতি বলিলেন তুই কেমন আছিস সেখানে গেলি না বিনোদ বলিলেন আগে যাচ্ছিলাম আবার ভয়ে গেলাম না একটু অসুখ করেছে শরীর ভালো নয় শ্রী রামকৃষ্ণ বলিলেন চনা সেইখানে বেশ হাওয়া সেরে যাবি ছোট নরেন আসিয়াছেন ঠাকুর মুখ ধুইতে যাইতেছেন ছোট নরেন গামছা লইয়া ঠাকুরকে জল দিতে গেলেন মাস্টারও সঙ্গে সঙ্গে আছেন ছোট নরেন পশ্চিমের বারান্দার উত্তর কোণে ঠাকুরের পা ধুইয়া দিতেছেন কাছে মাস্টার দাঁড়াইয়া আছেন শ্রীরামকৃষ্ণ বলিলেন ভারী ধূপ মাস্টার বলিলেন আজ্ঞে হ্যাঁ শ্রীরামকৃষ্ণ বলিলেন তুমি কেমন করে ওই ভিতর থাকো উপরের ঘরে গরম হয় না মাস্টার আজ্ঞে হ্যাঁ খুব গরম হয় শ্রীরামকৃষ্ণ বলিলেন তাতে পরিবারের মাথার অসুখ ঠান্ডায় রাখবে মাস্টার বললেন আজ্ঞে হ্যাঁ বলে দিয়েছি নিজের ঘরে শুতে। ঠাকুর বৈঠকখানা ঘরে আবার আসিয়া বসিয়াছেন ও মাস্টারকে বলিতেছেন তুমি এ রবিবারে যাও নাই কেন মাস্টার বলিলেন আগে বাড়িতে তো আর কেউ নাই তাতে আবার পরিবারের মাথার ব্যারাম কেউ দেখবার নাই ঠাকুর গাড়ি করিয়া নিমু গোস্বামীর গলিতে দেবেন্দ্রের বাড়িতে যাইতেছেন সঙ্গে ছোট নরেন মাস্টার আরও দু একটি ভক্ত পূর্ণর কথা কহিতেছেন পূর্ণের জন্য ব্যাকুল হইয়া আছেন। শ্রী রামকৃষ্ণ মাস্টারের প্রতি বলিলেন খুব আধার তা না হলে ওর জন্য জপ করিয়ে নিলে ও তো এসব কথা জানে না মাস্টার ও ভক্তেরা অবাক হইয়া শুনিতেছেন যে ঠাকুর পূর্ণর জন্য বীজ মন্ত্র জপ করিয়াছেন শ্রী রামকৃষ্ণ বলিলেন আজ তাকে আনলেই হতো আনলে না কেন ছোট নরেনের হাসি দেখিয়া ঠাকুর ও ভক্তেরা সকলে হাসিতেছেন ঠাকুর আনন্দে তাহাকে দেখাইয়া মাস্টারকে বলিতেছেন দেখো দেখো ন্যাকা ন্যাকা হাসে যেন কিছু জানে না কিন্তু মনের ভিতর কিছুই নাই তিনটেই মনে নাই জমিন জরু রূপেয়া কামিনী কাঞ্চন মন থেকে একেবারে না গেলে ভগবান লাভ হয় না ঠাকুর দেবেন্দ্রের বাড়িতে যাইতেছেন দক্ষিণেশ্বরে দেবেন্দ্রকে একদিন বলিতেছিলেন একদিন মনে করেছি তোমার বাড়িতে যাব দেবেন্দ্র বলিয়াছিলেন আমিও তাই বলবার জন্য আজ এসেছি এই রবিবারে যেতে হবে ঠাকুর বলিলেন কিন্তু তোমার আয় কম বেশি লোক না আর গাড়ি ভাড়া বড় বেশি দেবেন্দ্র হাসিয়া বলিয়াছিলেন তা আয় কম হলেই বা ঋণং কৃত্তা ঘৃতং অর্থাৎ ধার করে ঘৃত খাবে ঘি খাওয়া চাই ঠাকুর এই কথা শুনিয়া হাসিতে লাগিলেন হাসি আর থামে না কিয়ৎ পরে বাড়িতে পৌঁছিয়া বলিতেছেন দেবেন্দ্র আমার জন্য খাবার কিছু না অমনি সামান্য শরীর তত ভালো নয়